আজকে আমি লোনা ইলিশা ভুনা করব, এই জন্য আমি খুব সুন্দর করে আগে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করলাম। এই আমরা দেখি লোনা ইলিশটার ওজন প্রায় 700 থেকে 800 গ্রাম মতো হয় লবণ ভরা, যার কারণে এটার ওজন আরেকটু বেশি। তাহলে এখন আসি এটা প্রসেসিং এর বেলায়। আমি এভাবে কেটে নিব, এটা তো কেটে দেওয়াই আছে, তারপরেও আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অবশ্যই কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। সেটা হচ্ছে ক্লিন করার ওয়ে, আপনাকে গরম পানিতে 1 মিনিট 5-7 সেকেন্ড মতো একটু ভিজায় রাখতে হবে, যাতে লবণগুলো বের হয়ে চলে যায়। আর কীভাবে কাটা ছিল তো দেখলেনি তো, মাছটা বড় অবস্থায়, তো যেভাবে এই যে এভাবে ওরা একটু একটু করে কেটে এই যে ভিতরে লবণ ভরায় রাখছে, দেখুন এই যে লবণ ভরায় রাখছে, এই যে লবণ ভরায় রাখছে, এটা কিন্তু পুরোটাই লবণ। তো এটাকে আমার যেভাবে ওরা কেটে দিছে, আপনারাও চেষ্টা করবেন ঠিক সেভাবে একটু কেটে নেওয়া। আর প্রথম অবস্থায় একেবারে কুটি কুটি করার দরকার নেই, মানে আমি কেটে কেটে ছোটো করার কোনো দরকার নেই, ছোটো পিস করার। আমি এই বড় অবস্থাতেই আমি এটা খুব ভালো করে ক্লিন করব। দেখুন আমি কিন্তু ইলিশটাকে খুব ভালোভাবে আমি ক্লিন করছি, মানে যতটুকু পারছি লবণটা আমি বের করে নিছি ঝেড়ে ঝেড়ে। এই যে দেখুন লবণটা, আগেই চেষ্টা করবেন পানিতে ভেজানোর আগে যতটা পারা যায় এই লবণটাকে মানে ফেলে দেওয়ার জন্য, কারণ এগুলার ভিতরে ভিতরে অনেক লবণ। এখানে আমি গরম পানি দিয়ে দিব, আর গরম পানি দিয়ে মিনিমাম আমি 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে গরম পানিতে চুবায় রাখবো। তারপরে আমি ভালোভাবে লবণগুলাকে ক্লিন করব, তারপরে আমি রান্নায় যাবো। গরম পানি দিয়ে দিলাম, মাছটাকে আমি কতটা সুন্দর করে ক্লিন করছি, আমি মানে আমি যতটা পারছি। আপনারা ভয় পাবেন না যে আঁশ আসতে গায়ের জন্য উঠবে না, তো পুরো মাছটাতে কখনোই আঁশ থাকে না, লেজের দিকে একটু থাকে, তবে নখ দিয়ে হালকা একটু প্রেস করলে উঠে যাবে সেগুলা। তো তাহলে দেখুন আমার এটা ক্লিন করা হয়ে গেছে। আর একটা কথা, গরম পানি বলতে আমরা বলি না যে গরম পানি, তো কী ধরনের গরম পানি হবে, অনেকে মনে করতে পারেন যে কুসুম গরম বা হালকা গরম, না হালকা গরম না, অবশ্যই গরম পানি বলতে যেটা একদমই গরম পানি বোঝায় সেই গরম পানি দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আর যদি কম পানিটা একটু যদি কম গরম হয়, তাহলে কিন্তু একটু আর বেশিক্ষণ সময় রেখে আপনাদেরকে ভিজাই রেখে ক্লিন করতে হবে, এটা কিন্তু অনেকটাই গরম পানির উপরও ডিপেন্ড করবে। তো এখন আমি মাছটাকে ভেজে নিব, এই জন্য লবণ হলুদ আর একটু মরিচ গুঁড়া দিয়ে দেবো। মাছটা খেতে অসম্ভব ভালো লাগবে, মাছের টেস্টের কোনো হেলফের হবে না। একটু সরিষার তেল দিয়ে দেবো, যেহেতু এটা শুটকি অনেক দিন রাখা, অনেক তেল আছে মাছটাতে, তারপরেও এটা ময়েস্ট করার জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমি তো হাঁড়ি বসাই দিছি, তেলটাও মনে হয় গরম হয়ে গেছে। বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। ব্যাস আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ, আমি মোটামুটি 5 মিনিটের মতো ভেজে নিলাম, আপনারাও 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ ভাজার দরকার নাই। আমি এখন উঠে নিব, আর এই এই তেলেই আমি বাকি যা করার করে ফেলবো। এখন আর আমি কিন্তু এখন আপাতত মোটর লবণ ব্যবহার করবো না, যদিও আমি লবণ দিয়ে কিন্তু আমি মাছটা ভেজে নিছি, এখন চেষ্টা করবো একদম লবণ ছাড়া তৈরি করে নিতে। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের পরিমাণ অবশ্যই বেশি লাগবে, যেহেতু এটা আমি একদম ভুনা করে ফেলবো। আর এটা আলনা ইলিশটা এভাবে আমি কুচি করে রসুন নিয়ে নিছি, আপনারাও একটু নিয়ে নেবেন, কারণ ভুনাতে যে কোনো শুটকির ভুনাতেই কিন্তু রসুন এভাবে ভালো লাগে। এটাকে ভুনা করতে মানে পেঁয়াজটাকে একটু নরম করতে যেহেতু সময় লাগবে, পেঁয়াজটা নরম করে নিবো আগে, তারপরে বাকি যে মশলা আছে সেগুলো হালকা হালকা করে দিব। তো আপনারা দেখতে থাকুন, আমি টমেটো দিয়ে দিব, আপনাদের কাছে যদি থাকে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই, কোনো অসুবিধা নেই, শুধু টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি দিলাম। আমি এখানে 1 টুকরা দারুচিনি আর 1টা তেজপাতা খালি করে আমি দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু এখনো নরম হয়নি, এই জন্য কিন্তু বাকি অন্যান্য মশলা আমি অ্যাড করতেছি না, পেঁয়াজটা নরম না হওয়া আরো মানে ভেজে আরও একবারে নরম না হওয়া অবধি কিন্তু আমি কোনো মশলা আর দিব না। আর আমার আর একটু তেল লাগছে, আমি পরে একটু তেল দিছি, পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে আসছে। এখন আমি এখানে আদা রসুন বাটা একটু দিয়ে দিব, খুবই অল্প পরিমাণ, 1 চা চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তবে
এখন আমি পানি দিয়ে দিলাম। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। মরিচ গুঁড়া একটু বেশি দিবেন, কারণ এটাতে খেতে খুব ভালো লাগবে। মরিচের মানে মরিচ মরিচ হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, অবশ্যই লবণ দেবেন না। এই জিনিসটা তো হাইটে রাখলে কোনো সমস্যাই নাই, এটা লোতে দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নাই। আর আপনারা এখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাদের এই পেঁয়াজ ভুনাটার উপরে ডিপেন্ড করবে আপনার মাছের পরিমাণটা কেমন হবে। আপনি যদি এত অল্প পেঁয়াজের মানে ভুনার মধ্যে যদি আপনি বেশি মাছ দিয়ে ফেলান, সেক্ষেত্রে তো অবশ্যই অনেক লবণ লবণ লাগবে খেতে, মানে বুঝতেই তো পারতেছেন। আর এই জন্য পেঁয়াজটা মানে মশলাটা ভুনা করার পর যতটুকু হবে সেটা অনুযায়ী মাছ দিয়ে দিলে কিন্তু আপনাদের আর লবণ লবণ লাগবে না, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন এখন তেল গাছেরা উঠে আসতেছে, এই জন্য আমি এখানে কয়েক টুকরো আমি মাছ দিয়ে দিব ছোট বড় মিলাইয়ে। আমার মনে হচ্ছে যে এর থেকে বেশি আমার আর লাগবে না। মাছগুলো যখন নরম হয়ে আসবে তারপরে আমি মাছটাকে ভেঙে দিব, একদম ভেঙে দিব, যাতে কোনো মানে এতটুকু যাতে গোটা না থাকে। এভাবে আস্তে আস্তে ভেঙে দিবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে মাছটাও ভেঙে যাবে। আর খেতেও যে এতটা সুস্বাদু বলার ভাষা নাই আমার। আর একেবারে একটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। চলেন আমি এটাকে ভেঙে রান্না করি। পানি দেওয়ার কারণে মাছটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। আর এভাবে ভেঙে দিলাম আমি, যতটা পারবেন ভেঙে দিবেন এভাবে, তাহলে পেঁয়াজের সাথে একেবারে মিশে যাবে, লবণটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আর আপনার পেঁয়াজ কম বেশি মাছ হলে কিন্তু বুঝতে তো পারতেছেন অনেক বেশি লবণ হয়ে যায়, মানে খেতে পারবেন না তখন। আর আপনারা অবশ্যই এই অবস্থায় নামাবেন না, দেখে মনে হচ্ছে যে একদম তেল উঠে আসছে, নামায় ফেলি। এটাকে আপনারা যতটা বেশি ভাজি ভাজি করবেন, একদম ভাজা ভাজা করে ফেলবেন, এটা ফ্লেভার কিন্তু তত বেশি ভালো আসবে। আর যত একটু কাঁচা কাঁচা নামায় রাখবেন তো খেতে ভালো লাগবে, কিন্তু মানে ভাজা ভাজা করার কারণে খেতে যতটা ভালো লাগবে ততটা লাগবে না। আর অবশ্যই বারবার বলতেছি আমি আপনাদেরকে, পেঁয়াজ বুঝে মশলা বুঝে তারপরে মাছের টুকরা দিবেন আপনারা, না হলে কিন্তু বেশি মাছ হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। আর আমি তো আর লবণ দিইনি আমার, কিন্তু ওটাতে ঠিক আছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আপনারা চাইলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামাই নিব আর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার একদম মজাদার লোনা ইলিশের ভুনা। আর উপরে আমি মাছগুলো মানে রেখে দিয়েছি শুধু গার্নিশিংয়ের জন্য, আর কিছুই না। ওগুলো তো ভেজে রাখা, ওগুলো খাওয়া যাবে না, ওটা দিয়ে অন্য কোনো রেসিপি ট্রাই করা যাবে। অবশ্যই আমার রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।